Yo, what's going on guys? কেমন আছো তোমরা? Welcome back to another gameplay video. তো আজকে আমরা আবারো খেলতে চলেছি হচ্ছে Minecraft যেখানে আমরা কন্টিনিউ করতে চলেছি হচ্ছে আমাদের one block সিরিজটাকে যেখানে last time আমরা দেখেছিলে তোমরা এই farm গুলো আমরা বানিয়েছিলাম যেখানে আমি জানি না আমি নিজের বাড়ি বানাবো ভেবেছিলাম তারপর আমি ওখানে ভাবলাম XP farm বানাবো তারপর আমি ওখানে জমিগুলোকে পুরো ওদের দিয়ে দিলাম পুরো আমার খেতিবাড়ির লোকেদের দিয়ে দিলাম ভাই মানে আমাদের পশুদের দিয়ে দিলাম তো আমি দেখো তারপরে কি করেছি এখানে এখানে আমি এতটা বড় এক্সপ্যান্ড করেছি প্লাস আমি এদিকে আরেকটা সিরিজ তুলবো বলে রেডি করে রেখেছি প্লাস যেটা হচ্ছে বড় কথা এখানে আজকে আমরা XP farm কারণ এই জায়গাটাতে ভাই খুব বেশি জম্বি স্পন হচ্ছিল চলো ঠিক আছে যেমন কি তোমরা জানো এখানে ওয়ান ব্লকে আমাদের কি করতে হয় যারা জানো না তাদের জন্য আমি বলে দিই যে এখানে দেখো গাইস একটা ব্লক আছে যেটাতে ফুরফুর ফুরফুর করছে তো এটাকে আমাদেরকে ফার্ম করতে হয় আর এখানে ফার্ম করাকালীন অনেক র্যান্ডম র্যান্ডম ব্লক জেনারেট হয় যেমন দেখছো এখন ডার্ট আছে হঠাৎ করে দেখো উড চলে এলো এরকম র্যান্ডম ব্লক জেনারেট হবে আর সেগুলো দিয়ে আমাদেরকে এই জায়গাটাকে পুরো বিল্ড করতে হবে আর এটা দিয়ে আমাদের সার্ভাইভ করতে হবে প্লাস দেখো লাস্ট এপিসোডে আমরা এখানে কয়েকটা উড পেয়েছিলাম মানে উইট পেয়েছিলাম আর আমি কাঠটাকে রেখে দিই এখানে ভাই আর দেখো লাস্ট টাইম যখন আমি রাতে এই জায়গাটাকে এক্সপ্যান্ড করছিলাম তখন দেখো এইগুলো আমরা পেয়েছিলাম ঠিক আছে চলো এখানে যেই উইট গুলো হয়ে গেছে সেগুলোকে আমি নিয়ে নিই যেমন এটা হয়ে গেছে এটা হয়ে গেছে যেগুলো হোয়াইট হয়ে গেছে তার মানে এগুলো হয়ে গেছে তো চলো এই চাষটা আপাতত কিছুক্ষণের জন্য আমরা বানিয়েছি পরে এটাকে আমরা আপগ্রেড করে নেবো মানে বড় একটা অটোমেটিক চাষ বানিয়ে নেবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো ঠিক আছে চলো মেয়েগুলোকে বসে দিই এখানে আরেকটা আচ্ছা এখানে দুটো আরো হয়ে গেছে ভাই ঠিক আছে চলো অনেকগুলো হয়ে গেছে ভাই উইট সিড হয়ে গেছে আমার খাবার এমনিও দরকার নেই কারণ আমি এখনো সেরাম ফেজে যাইনি যে আমার খাবার দরকার পড়বে আর এখানে ক্যারেট হয়ে গেছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে ভাই আমাদের কাছে ক্যারেটও আছে সেটা হচ্ছে সব থেকে ভালো কথা কারণ আমাদের কাছে রয়েছে হচ্ছে পিগ তো পিগদের খাওয়ার জন্য ক্যারেট তো দরকার পড়বে ঠিক আছে চলো এদিকে হয়ে গেছে ভাই দেখো এই দুটো ওয়াটার রয়েছে তো এবার আমরা দুটো ওয়াটার দিয়ে আনলিমিটেড ওয়াটার সোর্স বানাবো কারণ যেহেতু আমরা আজকে এক্সপি ফার্ম বানাতে চলেছি তোমাদের ওয়াটার সোর্স দরকার আছে আনলিমিটেড ওয়াটার সোর্স কি করে হবে দাঁড়াও আমি খাবারের জন্য একটা আলাদা পেটি বানিয়েছিলাম আচ্ছা এখানে দেখো এখানে এইগুলো রাখা রয়েছে ফার্ম বানাতে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি আলাদা ভাবে করে রেখেছিলাম দেখো এখানে রয়েছে ট্র্যাপ ডোর যেগুলো মনে হয় আমার আরো লাগবে আর কোবলস্টোন আছে আর প্লাস এখানে কয়েকটা স্ল্যাবস রয়েছে ঠিক আছে চলো এখানে ক্যারেট ফ্যারেট রেখে দিই আপাতত আর যেটা হচ্ছে বড় কথা এখানে আরেকটা হয়েও গেল ভাই কথা বলতে বলতে হয়ে যাচ্ছে এটা নাকি চলো এটাকে রেখে দিই আর এটাকে রেখে দিই আর ওদিকে আমাদের কয়েকটা পশু রয়েছে তাদেরকে একটু খাবার দিয়ে আসি কারণ খাবার দরকার আছে ভাই ওদের ঠিক আছে চলো আরে কিচ্ছু নেই কিচ্ছু নেই চলো শন্টু মন্টু ভন্টু এদিকে এদিকে ভাই আমি তো পিগিদের জন্য ক্যারেটই আনিনি কজন আছে এক দুই তিন চার পাঁচ চলো গাইজ এখানে আরেকটা ছোট ছোট মুরগি রয়েছে মুরগিদেরকেও খাইয়ে দিই মুরগি দুই তিন চার আরে খেয়ে নে ভাই চার পাঁচ চলো খাইয়ে দিয়েছি ভাই এবার হয়ে গেছে এবার আমাদের পিগিদেরকে খাওয়াতে হবে প্লাস আমরা অনেক এক্সপি পাই এগুলো দিয়ে করলে আর এক্সপি দেখো আমার পাঁচ ছিল ছয় হয়ে গেছে হঠাৎ করে আমাকে ক্যারেটও আনতে হবে চলো আমি কয়েকটা ক্যারেট নিয়ে গিয়ে ওদেরকে আরো খাইয়ে দিই যাতে পিগিগুলো না ভুকা থাকে ভাই ওদের সাথে নাইন সাফি করাটা উচিত হবে না যখন সবাইকে খেতে দিচ্ছি তখন এদেরকেও খেতে দেওয়া উচিত পিগি আজা 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন আরেকজন চলো এবার এদিকটাতে এক্সপি ফার্ম বানাবার জন্য প্রিপারেশন নেওয়া যাক কিন্তু তার আগে আমাকে কিছু ফার্ম করতে হবে মানে মাইন করতে হবে আর কি তার জন্য আমাকে ডার্ট আছে আমার কাছে আমি ক্যারেট গুলোকে রেখে দিই আর হ্যাঁ আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে হবে তার জন্য আমার কাছে বাকেট আছে দুখানা চলো আর ডার্ট 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 আছে না তো চলো আনলিমিটেড ওয়াটার সোর্স বানাবার জন্য লাগবে হচ্ছে এক দুই তিন আমি শোভেল নিয়ে চলে আসতে পারি বাট হ্যাঁ শোভেল নিয়ে চলে আসি দাঁড়া একটা একটা শোভেল হয়ে গেলে আমাদের সুবিধা হবে তো চলো আনলিমিটেড ওয়াটার সোর্স কি করে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাইস এখানে আনলিমিটেড ওয়াটার সোর্স হবে দেখতো আনলিমিটেড ওয়াটার সোর্স আমাদের এখানে হবে ইয়ার আমিও কি সব করি আমি ভুলে গেছি কি করে আনলিমিটেড ওয়াটার সোর্সটা হয় অ্যাকচুয়ালি আমাদের চারটে কোন লাগে তো তার জন্য মনে হয় তিনটে লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় যতটা লাগবে আমি ততটা নেবো তার থেকে বেশি করবো না হয়ে গেছে এখানে হয়ে যাবে আমাদের আনলিমিটেড ওয়াটার সোর্স ভাই এই চাষগুলো না উঠে যায় দাঁড়াও আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে তো যাচ্ছি এই চাষগুলো না ওই টাইমের মধ্যে গায়েব হয়ে যায় ঠিক আছে দেখি হয় নাকি ও হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে গেছে ভাই দুটো বাকেট ইনাফ আমাদের জন্য চলো হয়ে গেছে আবার এখানে লাগিয়ে দিই আর আমার কাছে কয়েকটা অ্যাপল রয়েছে তো আমি অ্যাপল খেয়ে নি ভাই এতদিন ধরে আমি অ্যাপল খেয়ে খেয়ে গুজারা করছিলাম এবার আমরা ব্রেড বানাতে পারবো ঠিক আছে এবার আমরা ব্রেড বানাতে পারবো চলো এটা রেখে দিই এখানে রয়েছে কয়েকটা উইট এটা দিয়ে কখানা ব্রেড হবে তিনখানা ব্রেড নাকি আর ওয়াটার বাকেট অ্যাকচুয়ালি আমার লাগবে এটা
দুটো চলো হয়ে গেছে এখানে আনলিমিটেড ওয়াটার সোর্স আমাদের হয়ে গেছে তো এটাকে আমরা লাইট আপ করে রাখতে পারি যদি কোনো জম্বি টম্বি চলে আসে তাহলে কেস হয়ে যাবে না তাই জন্য চলো এখানে চারখানা লাইট আমি বসিয়ে দিয়েছি ভাই আমাদের দেখো এটা এটা মনে হচ্ছে যেন সেই চান করা পুল টাইপের যেখানে গেলাম চুপুক চান করিনি ভাই অনেকদিন চান করিনি আমি জলই দেখিনি কতদিন চান না করার কি আছে চলো চান করিনি গাইজ দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রাত হয়ে গেছে সুন্দর একটা রাত হয়ে গেছে আর আমার কাছে শিপ আছে তো বটে বাট আমি এখন মারবো না শিপ গুলোকে যদি শিপ মেরে দিই তাহলে কেস হয়ে যাবে আর তো চলো আচ্ছা এটা লাইট বেরোচ্ছে এখান থেকে আমি ভাবছি এখান দিয়ে আবার কি হচ্ছে ভাই দেখো কি সুন্দর দেখতে লাগছে ভাই গাছের ফাঁক গুলো দিয়ে লাইট বেরোচ্ছে দেখো চার দাগে দেখেছো ভাই অসম লাগছে কিছু বলার নেই ঠিক আছে চলো কিছুক্ষণ ফার্ম করে নি তারপর দেখা যাক যে কিছু হয় নাকি আর আমার এখন মনে হয় না ইয়েরা আসবে ঘোষ টোসরা আসবে আমি এটা কি করলাম আমি নিজেও জানি না ঠিক আছে চলো এখানে কয়েকটা ইয়ে কেটে নিই আরো আর আমরা এখনো ফেজ থ্রিতে ঢুকিনি আর এখানে দুটো গাছ পেয়েছি চেস্টের মধ্যে ঠিক আছে চলো আমরা এখনো ফেজ থ্রিতে ঢুকিনি ফেজ থ্রিতে ঢুকলে আমাদের একটা কাজ হতে পারে যেখানে আমরা অনেক কিছু নতুন নতুন জিনিস পাবো যেমন আয়রন হয়ে গেল গোল্ড হয়ে গেল রেড স্টোন হয়ে গেল ডায়মন্ড হয়ে গেল আরো অনেক কিছু পেতে পারি তো ঠিক আছে চলো আমি এখন ফার্ম করতে থাকি আর একটুখানি যেই সকাল হবে চলো পিগি মামু চলো চলো আয় আয় সরে যায় আর সরে যা তুই চলে চলে যাবি সরে যা যেটা আমি বলছিলাম যে সকাল যদি হয়ে যায় তারপর আমরা এক্সপি ফার্ম বানানো চালু করবো কারণ আমার কাছে এখন আমি এমএলজিটা অনেকদিন করিনি তো আমার কাছে আমি এমএলজিও ভুলে গেছি অ্যাকচুয়ালি বলতে পারো তো চলো এখানে আরো উইড সিট পেয়েছি আর একটা চেস্ট ভাই এই চেস্ট গুলো দিয়ে আমার লাস্টে প্ল্যান আছে একটা আইটেম শর্টার বানাবার কিন্তু ওটা এখন নয় আরো এক্সপ্যান্ড করার পর আমাদের যখন ক্যাসেল হয়ে যাবে তারপর আমরা বানাতে পারি কারণ এখন আমরা বানাতে পারবো না গাইস ওটা একদমই বানাতে পারবো না তো ঠিক আছে চলো এখানে আমি কয়েকটা ডার্ট আর উড ফার্ম করে নিই কারণ আমাদের উড অনেক লাগবে গ্রাভেল চলে গেল ভাই গ্রাভেলের জন্য আমাকে কিছু করতে হবে আর একটা ওয়াটার বাকেট ইয়েস লেটস গো ভাই আমাকে গ্রাভেলের জন্য কিছু তো একটা করতে হবে কারণ গ্রাভেল দিয়েই আমরা ফ্লিন্ট অ্যান্ড স্টিল পাবো দেখো কত গ্রাভেল চলে গেল ভাই এটা ঠিক নয় এটা ভাই আবার চেস্ট পেয়েছি একটা ডাকলো আমাকে ওকে আবার চেস্টে একটা ওয়ার্ড একটা টর্চ আর একটা ইয়ে চলো এটা কেটে নিই এবার আমরা ও ভাই আমাদের এবার ফেজ চেঞ্জ হবে দেখি এবার কোন সা ফেজে যাই ভাই সেকেন্ড ফেজে ঢুকি দে প্লিজ 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 আমরা এতক্ষণ ধরে মাটি কাটছি এবার কোবাস্টন ফোবাস্টন মানে আরো দে কিছুই বললো না ভাই বায়োম চেঞ্জ হচ্ছে না ফেজও চেঞ্জ হচ্ছে না ভাই আমাদের কি হচ্ছে কে জানে আমরা অনেক ডার্টই পেয়ে যাচ্ছি খালি চলো এখানে অনেক ডার্ট পাচ্ছি বাট আমি জানি না যে আমাদের বায়োম কবে চেঞ্জ হবে বায়োম একই রয়েছে ভাই এখনো আর ক্লে পাচ্ছি ক্লে দিয়ে আমি বাড়ি রেনোভেট করবো বাট আমার এখন দরকার নেই ঠিক আছে চলো যা যা পেয়েছি আমি এখানে রেখে দিই উড পেয়েছি অনেক ওয়াটার বাকেট পেয়েছি সিড পেয়েছি ওয়াটার মেলন পেয়েছি ট্রি পেয়েছি ট্রি বসিয়ে দিই বরঞ্চ ঠিক আছে চলো আর ডার্ট স্ল্যাব স্ল্যাব আমার লাগবে ডার্টও লাগবে আর এখানে ট্রি বসিয়ে দিই যাতে ট্রিগুলো তাড়াতাড়ি গ্রো করে এক দুই তিন হয়ে গেছে চলো আর আমার ওয়াটার বাকেট একটা এক্সট্রা আরও পেয়েছি না ঠিক আছে ভাই একদম চলছে খুব সুন্দর তিনটে ওয়াটার বাকেট আছে একটা নিয়ে নি আর এবার আমাদের লাগবে কোবাস্টোন ওকে চলো কোবাস্টোন কোবাস্টোন লাগবে স্ল্যাব লাগবে না স্ল্যাব দেখি কোবাস্টোনের স্ল্যাব কি করে হয় স্ল্যাব ছটাতে হয়ে যাবে আই থিঙ্ক ইয়েস ছটাতে হয়ে যাবে এটাকে ভেঙে দিই এখানে লাগবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আর আমাকে পিকাক্স আনতে হবে গাইস এখান থেকে আমি ইয়েস এরকম ভাবে হেট হবে ওকে ঠিক আছে চলো আমি বুঝতে পেরে গেছি কি করতে হবে আমাকে আগে পিকাক্স আনতে হবে পিকাক্স 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 একটাই রয়েছে নাকি আমার কাছে হ্যালো ভাই একটাই পিকাক্স রয়েছে ঠিক আছে কয়েকটা পিকাক্স বানিয়ে নি ওকে চলো কয়েকটা পিকাক্স বানিয়ে নি আর একটা পিকাক্স বানিয়ে নিচ্ছি এক্সট্রা এগুলোকে রেখে দিই আরো চলো ঠিক আছে চলো আমি বুঝতে পেরে গেছি আমাকে কি করতে হবে আমি ডার্ট দিয়ে উপরে যাবো আগে আর আমাকে 20 ব্লক আপ যেতে হবে চলো 20 ব্লক আপ দেখি এখানে ঠিক আছে বাট এই চারটের বাইরে হবে এই জিনিসটা আমি যেটা করেছি সেটা চারটের বাইরে হবে ওকে ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি কি করতে হবে ভাই আমার কাছে এক্সপিরিয়েন্স নেই একদমই এই ফার্মটা বানাবো এটা আমি অনেক আগে বানিয়েছিলাম যখন আমি প্রায় ধরে নাও তখনকার যখন আমি ইউটিউবে ছিলাম না তখন আমি এগুলো বানিয়েছিলাম ঠিক আছে চলো এখানে আরো কোবাস্টোন লাগবে হয়ে গেছে অলমোস্ট রেডি ইয়েস রেডি চলো এখানে আরে ইয়ার স্ল্যাব লাগবে এখানে ইয়ার স্ল্যাব 1 2 ভাই আমাকে আরো স্ল্যাব বানিয়ে আনতে হবে আমি ভুলে গেছি আমাকে অনেক স্ল্যাব লাগবে ট্র্যাপ ডোরস লাগবে স্ল্যাব লাগবে অনেক কিছু লাগবে ভাই ট্র্যাপ ডোর নিয়ে নি একেবারে চলো আর স্ল্যাব বানিয়েও নি কয়েকটা হয়ে গেছে 24টা স্ল্যাব ইনাফ আই থিংক চলো 24টা স্ল্যাব দিয়ে আগে আগে কয়েকটা স্ল্যাব এখানে ফুলফিল করে দিই তারপর আমরা উপর দিকে আরামসে চলে যাবো আমি জানি না ঠিকঠাক হচ্ছেও কিনা এই এক্সপি ফার্মটা আমি ঠিক বানাইনি আগে এর আগে কোনোদিন ঠিক আছে চলো 1 2 3 4 5 6 7 8 ইয়েস অলমোস্ট রেডি আমাদের ফার্মটা ঠিক এরকম হবে আর আমি একটু বেশি ইয়ে করে দিয়েছি আমি এদিকটা কেটে দিই ভাই এগুলো আমাদের দরকার নেই এই সাইডগুলো এগুলো আমাদের পরে কাজে লেগে যেতে পারে আমি এদিক দিয়ে ঘিরে দিয়েছি এইরকম হবে আমাদের এক্সপি ফার্মটা একটু টাইপের আর আমি দেখো এটাকে এইখান দিয়ে তো ফার্ম করতে পারবো প্লাস আমি একটা জিনিস করতে পারি এই স্ল্যাবগুলোর তলায় এখানে হপার লাগিয়ে দিতে পারি তলায় চেস্ট লাগিয়ে দিতে পারি যাতে ডাইরেক্ট চেস্টে জমা হয় বাট আমি ওটা চাই না এখন আমার এখন নর্মালি ঠিক আছে দরকার আছে ঠিক আছে চলো আমাকে 20 ব্লক তুলতে হবে আমি এক ব্লক তুলেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 ব্লক তুলে তো দিয়েছি কিন্তু আমি এবার নাববো কি করে আমার কাছে আমি এমএলজি চান্স নিতে পারবো না কারণ মরে গেলে একটুখানি চাপ হয়ে যাবে এখান থেকে আমি এটাতে ঝাঁপ মেরে দিই
শেষ। হ্যাঁ হাফ হার্ট, ওয়াও ওয়াও ওয়াও, হাফ হার্ট ভাই, পুট দে ওয়াটারমেলন ব্রেড দে ভাই, হাফ হার্টে বেঁচেছি আমি, নাইস, হাফ হার্টে বেঁচে আছি অ্যাকচুয়ালি, হ্যাঁ হাফ হার্টেই বেঁচে আছি ভাই আমি আমি এত সুন্দর ওইখান থেকে এইটুকু ভাই, কি বড় ধরনের নুব ভাই আমি। ঠিক আছে চলো, এখান থেকে আমাকে বারবার উঠতে হবে, তাই জন্য আমি এই জায়গাটাকে একটুখানি ইয়ে করে দিই। ঠিক আছে চলো, হয়ে গেছে, এবার আমি চারটে দিক, এবার আমি এই দিকগুলো এইটা দিয়ে পুরো ঘিরে দেবো, ঘিরতে ঘিরতে আমি ওপরে উঠে যাই আরামসে, তাহলে আমাদের অনেক কাজ হয়ে যাবে আর কি। আমি জানি না 20 ব্লক যে এগুলো পড়বে, পড়ে বেস থাকবে কিনা, মানে বেঁচে থাকবে কিনা আমি জানি না। হ্যাঁ আর আর আমার এরম ভাবেই নষ্ট হতে থাক, মানে নষ্ট হয়নি। চলো এখানে আমি আরামসে এগুলোকে 20টা ব্লক তুলে দিই। আমি একটা খুব সুন্দর জিনিস করেছি যে আমি এগুলো তুলতে তুলতে মাঝখান থেকে পড়ে গেছি আর আমার জিনিসপত্র এর মাঝে চলে গেছে। ইয়েস এই দেখো এর মাঝে সব, আমি খুব কষ্টে বেঁচে আছি এখন। আরে ইয়ার আমাকে পিকাক্সটা তো দে, হ্যালো ভাই আমার পিকাক্স ওখানে রয়েছে, ওই পিকাক্স দে আমাকে, হ্যালো পিকাক্স দে, হ্যাঁ ফাইনালি পিকাক্স পেয়েছি ভাই, নয়তো ওই আইটেমগুলো পেতাম না এখন। ও আমি তো এদিকটা কাটতেই ভুলে গেছিলাম, ওহো ঠিক আছে, পিকাক্সের জন্য একটা কারণে ভালো জিনিস হয়ে গেছে ভাই। ঠিক আছে চলো, আমি যা বুঝতে পেরেছি আমাকে আবার উপরে যেতে হবে, আর তার জন্য আমি ওয়াটার বাকেট ইউজ করবো, আমি আর ওরমভাবে উপরে যাবো না ওরমভাবে। আচ্ছা চলে এসছি চলে এসছি চলে এসছি, আমি উল্টে পড়ে যেতাম আরেকটু হলে। ঠিক আছে চলো, এখানে আর আমি শিফট ছাড়ছি না, আমার শিফটে আমি হাতুড়ি রেখে দিয়েছি থরের, যাতে শিফট না নড়ে। ওকে চলো এখান থেকে আরামসে। ও তাই বলো ভাই, আমি তো একটাই বকেট ইউজ করে এসেছি, আমাকে এরকম ভাবে স্ক্যাম করতে পারে না এরা। চলো এখানে এখানে এগুলোকে আরামসে বসিয়ে দি ভাই, আমি এই এই ফিল আপ করতে গিয়েও নাকি পড়ে যাচ্ছি, কি বাজে কেস চলছে আমার সাথে। আমার কাছে এমনি কোবাস্টন শর্ট রয়েছে, তুইও ওয়েস্ট হয়ে যা। আই থিঙ্ক আমরা 20 ব্লক চলে এসেছি ভাই, আর কি 20 ব্লক আসবো না নাকি ভাই, 20 ব্লক তো হয়ে যাওয়ার কথা এতক্ষণে, আমি বুঝতে পারছি না 20 ব্লক হয়েছে কিনা, কারণ ইয়েস চলে এসেছি 20 ব্লক। 20 ব্লকের পর মনে হয় 8 ব্লক সাইডে যাবে, আমার যতটা জানা আছে, আমি যত বানিয়েছি বা যত দেখেছি বানানো, কোবাস্টন নেই আমার কাছে আর। ঠিক আছে আমাকে কোবাস্টন নিয়ে আসতে হবে, আমার কাছে আছে মনে একটা ওই পাশের চেষ্টাতে কোবাস্টন ছিল, বাট এবারে আমি সোজা লাফাবো, একটা একটা জাস্ট ওপর দিয়ে গেছে। ওয়েল তো গাইস আমি 4 স্ট্যাক এখান থেকে তুলে নিয়েছি কোবাস্টন, বাট আমার একটু খাবার লাগবে, তো খাবারের জন্য আমি ব্রেড কোথায় রাখলাম আমি ভুলে গেছি। আচ্ছা ব্রেড আমার কাছেই আছে, আমি ভুলে গেছিলাম ভাই ব্রেড কোথায় আছে, একটু খাবার লাগবে। দেখো এবার অলমোস্ট রেডি হয়ে গেছে, আর এখানে আমার অনেকগুলো কোবাস্টন পড়ে আছে, চল কোবাস্টন আজা আজা, হ্যালো টর্চ কোবাস্টন। ঠিক আছে চলো। হ্যাঁ ওয়েল তো গাইস আমি খুব কষ্টে এখানটা ফিল করে দিয়েছি, আর দেখো এখান থেকে আমি একটা জলের নদীও বাইয়ে দিয়েছি, যাতে আমি তলায় পড়ে গেলে বা যাওয়া আসে আমার সুবিধা হয়। ঠিক আছে চলো, এখানে 20 ব্লক উপরে চলে এসছে, এবার আমাদের যেতে হবে হচ্ছে 8 ব্লক ওপাশে, 8 ব্লক ওপাশে যেতে হবে। তো চলো এখানে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে, দেখি এরকম 8 ব্লক, 1 2 3 1 2 3 4 5 6 7 8, ওইটা নিয়ে হবে না, ওটা ছাড়া হবে আই থিঙ্ক। চলো ওটা ছাড়াই করে দিয়েছি, এবার আমাদের এদিকটা ঘিরতে হবে আর কি, আগে আমি এদিকটা ফিল করে দিই, তারপর আমাদের ওদিকটা ঘিরতে হবে। ইয়েস এদিকটা ঘিরতে হবে, দেখো এরকম ভাবে পুরোটা ঘিরতে হবে, তাও আবার 2 ব্লকস করে ভাই। আরে ইয়ার এটা নয় এটা নয় এটা নয় এটা নয়। ঠিক আছে চলো এটাকে আরামসে ঘিরে দিই, আর মনে হয় কোবাস্টন কম পড়বে, তাহলে আমি তলা থেকে নিয়ে আসবো, কারণ আমার কাছে কোবাস্টন আছে অনেক। ঠিক আছে চলো, এখানে 1 ব্লক হয়ে গেছে, এখানে এবার 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে। চলো ভাই কম কম হলো মনে হয়, দেখি এদিক থেকে কত হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 ব্লক করে দিয়েছি ভাই আমি, আমাকে 10 ব্লকও লাগতো না। আর আমি এরম ভাবে কাটবো ভাই, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটবো, কোবাস্টন গেলে যাক আমার কোনো সমস্যা নেই, সব তো তলাতেই যাবে ভাই। আমি নিজের পায়েরটা তলায় একবার কেটে দিয়েছিলাম, তাই জন্য আমি শেষ হয়ে গেছিলাম। দেখি এবার 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 ব্লক হয়ে গেছে, আমার 9 ব্লক দরকার নেই ভাই, আমি 8 ব্লকে ঠিক আছি, 7 ব্লকের বরঞ্চ হোক কোনো সমস্যা নাই। ঠিক আছে চলো এখানে 1 2 3 4 5 6 6 হলো, হ্যালো 1 2 3 4 5 6 7 8 ওকে হয়ে গেছে, 8 ব্লক যথেষ্ট হয়ে গেছে। গাইজ আমি এই পুরো এই জিনিসটা সার্কেলটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে। হ্যাঁ ওয়েল তো গাইজ দেখো আমরা পুরোটা এটা কমপ্লিট করে নিয়েছি, আমরা পুরো চারিদিকে ছড়িয়ে নিয়েছি জিনিসটা, এবার আমাদের পুরো জিনিসটা ফিল করতে হবে, মানে চৌকো ভাবে পুরো ফিল করতে করতে যেতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 আই থিঙ্ক হয়ে গেছে, 6 এদিকে ভাই, 8 ব্লক হয়নি তো, ওকে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। 1 2 আর তলায় দেখো দেখো স্কেলিটন ঘুরছে ভাই, এটা কি, হ্যালো এখানে পার্টি চলছে ওদের। ঠিক আছে 1 2 3 4 5 6 7 7 ঠিক আছে, আমার একটু মেজারমেন্টে গন্ডগোল হয়েছে আমি জানি না, মানে ফার্মটা অ্যাকচুয়ালি কাজ করবে ভালো করে, বাট কেমন ভাবে কাজ করবে আমি জানি না। কিন্তু দেখো এখানে দেখো ভাই এটা কি সুন্দর তিকোন দেখতে লাগছে, দেখো আমাদের ফার্মটা, ওদেরকে খাবারও দিতে যেতে হবে ভাই, আমি ভুলে গেছিলাম। ঠিক আছে চলো এখানে 1 2 3 4
5 ইনভিজিবল হয়ে গেছে 6 7 7 হয়ে গেছে আই থিংক না 8 ভাই এটা ইনভিজিবল হয়ে গেছে কেন হ্যালো আরে আমি কিছু দেখতেও পাচ্ছি না আমাকে কিছু দেখতে তো দে কম সে কম ঠিক আছে চলে আসছে ভাই এবার শুধু লাস্ট এইটা ঘিরতে হবে আমাদেরকে পুরোটা ঘিরে দিয়েছি দেখো এবার এটাকে আমাদেরকে ফুলফিল করতে হবে জাস্ট এরকম ভাবে যাতে পড়ে না যায় এগুলোকে বাদে কাটবো আমি কারণ যদি এখন পড়ে যাই তাহলে কেস হয়ে যাবে ভাই তলায় জলও নেই মরেও যেতে পারি আর কোবাস্টন সবথেকে বাজে জিনিস লাগে আমার ভাই খুব কাটতে টাইম চলে যায় না চলো এটাকে আমি তাড়াতাড়ি ফুলফিল করে নিই তারপর তোমাদের সাথে তাড়াতাড়ি ঝটপট দেখা করছি ওয়েল তো গাইস আমার পুরোটা কভার করা হয়ে গেছে আর এখন সকাল হয়ে গেছে সারা রাত ধরে কাজ করার পর আমার অনেক কোবাস্টন শেষ হয়ে গেছে বাট তোমাদের হয়তো একটা কোশ্চেন মাথায় আসছে যে এখানে আমি কেন 8 ব্লকই শুধু লম্বা করেছি তো দেখে নাও তুমি কারণটা এখানে নিশ্চয়ই দেখতে পাবে এরকম এই জলটা যে আমি দেবো এটা 8 ব্লক এসেই থেমে যাবে এই দেখো এই 8 ব্লক এসেই থেমে যাবে এর তলায় আর গড়াবে না যদি আমি 7 ব্লক করতাম তাহলে এই জলটা পুরো গড়িয়ে তলা পর্যন্ত যেত বাট এটা 8 ব্লক করার জন্য এই জলটা এতটাই এসে থামবে আর জম্বিগুলো এখান থেকে এরকম ভাবে সোজা যাবে আর আমার কাছে আই থিংক টর্চ আছে ইয়েস টর্চ আছে তো আমি এখানে টর্চ বসিয়ে দেবো গাইস প্রত্যেক জায়গায় দুটো করে দিলে হবে না একটা একটা রাখতে হবে ভাই একটা এখানে একটা এখানে ভাই জম্বি স্পন হয়ে গেলে কেস হয়ে যাবে কারণ এবার আমাদের ওপরে কাজ করতে হবে তো এখানে আমি দুটো ফ্লোর ওপরে তুলবো 2 ইয়েস 1 2 এরকম ভাবে আমাদেরকে পুরোটা ঘিরতে হবে দুটো ফ্লোর দিয়ে তাহলে আমাদের সব কাজটা হয়ে যাবে তো চলো এটাকে আগে ঘিরি আমি তাড়াতাড়ি তারপর উপরে আরেকটা ফ্লোর আমাদের উপরে তুলতে হবে দেখো এটা হয়ে গেছে এইরকম পুরোটাকে এরকম ভাবে আমাদের ঘিরতে হবে ঘিরে পুরো জিনিসটাকে একদম রেডি করতে হবে যাতে জম্বিরা না মানে উপরেই মরে যায় জম্বিরা যাতে তলায় পড়ে ওখানে বেঁচে থাকে আর গাইস আমরা তলায় 20 ব্লক করারও একটা কারণ আছে 20 নয় ঠিক 19.5 বলতে পারো কারণ তলায় স্ল্যাব দেওয়া আছে একটা ওটারও একটা কারণ আছে ওটা আমি পরে বলছি তোমাদেরকে যে কি কারণ আছে তো চলো আমার কাছে কোবাস্টন আই থিংক আছে আরো ইয়েস আমার ইনভেন্টরিতে ছিল আমি এটাকে আগে ঘিরে নিই তারপর আমি দেখি যে উপরটা কিভাবে বড় করা যায় আর উপর বড় করার জন্য আমি দেখাচ্ছি দাঁড়াও কি করতে হবে আমাকে এখানে আমি আগে এইগুলোকে ঘিরে নিই আর আমার অলমোস্ট হয়েই গেছে আর আমার কাছে 2 স্ট্যাক কোবাস্টন আছে আর দরকার পড়লে আমি তলা থেকে আরো নিয়ে আসবো ইয়েস 2 স্ট্যাক আছে দেখো এটা ঘিরে দিয়েছি এবার আমরা তুলবো হচ্ছে এরম ভাবে ইয়েস পিরামিড টাইপ করে তুলবো এটাকে এখন এরম ভাবে ঘিরবো না এবার ঘিরবো কিন্তু তার আগে আমি এক কাজ করতে পারি ট্র্যাপ ডোরস লাগিয়ে দিতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে ঠিক আছে চলো এটাকে আগে ঘিরে দিই আমি এরম ভাবে পুরোটা ঘিরে তোমাদের সাথে আমি দেখা করছি চলো হ্যাঁ ওয়েল তো গাইস আমার পুরোটা এখানে ঘেরা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই দেখো পুরোটা ঘেরা হয়ে গেছে এবার আমাকে উপরে টর্চ বসাতে হবে যাতে জম্বিরা উপরে না স্পন হয়ে যায় তো আমি যেখানে র্যান্ডম ওয়াইজ আমি যেখানে ইচ্ছা টর্চ বসাতে থাকবো যাতে জম্বিরা না এখানে স্পন হতে থাকে চলো আমার কাছে টর্চ ছিল কয়েকটা আমি নিয়ে এসেছিলাম তলা থেকে প্লাস আমি অনেক কোবলস্টোন নিয়ে এসেছি প্লাস আমি কয়েকটা ট্র্যাপ ডোরও বানিয়ে নিয়ে এসেছি এখানে আমার টর্চ শেষ হয়ে গেছে ভাই কয়েকটা টর্চ দিয়ে দে এত টর্চও লাগবে না যেখানটা আমি ফাঁকা দেখবো সেই জায়গাটা অ্যাকচুয়ালি বসাবো যাতে মনে হয় যে হ্যাঁ এখানে জম্বি স্পন হবে না যেমন এইখানটা জম্বি স্পন হবে না হয়ে গেছে চলো এবার তলার দিকে যাওয়া যাক আরামসে আর তলায় গিয়ে ট্র্যাপ ডোর আর ওয়াটারের কাজটা আমরা বাকিটা করে নিই আর আমার কাছে আর একটা ওয়াটার লাগবে তো চলো আগে আর একটা ওয়াটার নিয়ে আসি আর একটা ওয়াটার আনতে গেলে আমাকে কোন দিকে জল আছে ভাই আই থিঙ্ক এই দিকে জল নেই এই দিকটাতে জল আছে আমি এখন MLG করার একদমই মুডে নেই তো চলো এখানে জল নিয়ে নিয়েছি এবার আমাদের লাগবে হচ্ছে আরে তুই তোর তো আলাদাই চলো এর শেষ ভাই এর বউ পেয়ে গেছি এর কাছ থেকে একটা আমার কয়েকটা খাবারও লাগবে প্লাস আর একটা ওয়াটার বাকেটও লাগবে যাতে আমি জল ডাবল করতে পারি ওপরে ইয়েস ওপরে আমি জল ডাবল করে নেবো ঠিক আছে চলো আর আমি এখান থেকে কয়েকটা খাবার নিয়ে নিই লাইক হাফ ওয়াটার মেলন ঠিক আছে চলো হয়ে গেছে আর বউগুলোকে রেখে দিই চলো ওয়াটার মেলন খেয়ে নিয়েছি কিন্তু এবার সব থেকে বড় কেস হচ্ছে আমার ওপরে যাওয়াটা ওপরে আমাকে ডার্ট লাগিয়ে যেতে হবে এবার ডার্ট আমাকে নিতে হবে ভাই ডার্ট দে চল আমি ওরকম ডাইরেক্ট যেতে পারবো না আমাকে উপরে যেতে দে ডার্ট লাগিয়ে তলাটা আমি পরিষ্কার করে দিই যাতে আমার আর ভাই বাজে না দেখতে লাগে আর এই ওয়াটারের ইয়েটাকেও আমাদের ফ্লোটাকেও অফ করতে হবে ওখানে কোথায় দিয়ে ওয়াটার ফ্লোটা হচ্ছে আচ্ছা এইখানে আছে হ্যালো অফ হয়ে যা ভাই কি করছিস চলো আমাদের অলমোস্ট সব রেডি এখানে দেখতে পাচ্ছ আমাদের ফার্ম অলমোস্ট রেডি আছে শুধু ওপরটা গিয়ে একটুখানি তাক ঝাক করতে হবে তারপর হয়ে যাবে ওপরে চলো আরামসে যাওয়া যাক আমি ওপরে চলে যাই এবার আমি সোজা আমি জানি আমি ভুল ইয়ে করেছিলাম আমি জানতাম আমি ভুল ইয়ে করেছি মেজারমেন্ট ভুল করেছি আমি জানতাম ধরো 1 2 3 4 5 6 7 8 ব্লক আই থিঙ্ক 9 ব্লকে উঠি চলো 9 ব্লকের এখান থেকে উঠলে আই থিঙ্ক আমরা উপরে যেতে পারবো আরামসে চলো 9 ব্লক উঠে যাই এবার উপরে গিয়ে আমাকে ভেতরে ট্র্যাপ ডোর সেট করতে হবে প্লাস আনলিমিটেড ওয়াটার সোর্স বানাতে হবে একটা চলো এখানে হয়ে গেছে বাট এবার আমাকে আনলিমিটেড ওয়াটার সোর্স লাগবে যেটা আমি কোথায় করেছি ভুলে গেছি ওকে চলো এইখানটাতে আমি এটাকে কেটে দিই তাড়াতাড়ি আর ভেতরে না ক্রিপার থাকে এই টাইমে কেউ নেই তো ওকে কেউ নেই চলো এখানে আনলিমিটেড ওয়াটার সোর্স বানাবার জন্য আমাকে শুধু এইটা ঘিরে দিতে হবে চলো হয়ে গেছে আনলিমিটেড ওয়াটার সোর্স এখানে রেডি এখানে একটা ওখানে একটা চলো একটা নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি হয়ে গেছে আনলিমিটেড ওয়াটার সোর্স রেডি কিন্তু তার আগে আমাকে ট্র্যাপ ডোর লাগাতে হবে আর ট্র্যাপ ডোর আমার কাছে অনেক আছে এক্স আছে আমি ভাবছিলাম আমার কাছে এক্স ফ্যাক্স নেই ভাই দিয়ে দে এটা আমি আমি উপরে উঠে পড়ছি চলো হয়ে গেছে এদিকটা আমরা লাগিয়ে দিয়েছি বাট আমাদের আরো লাগাতে হবে এই দিকটা করে ট্র্যাপ ডোর লাগাবার কাজটা ঠিক আমিও জানি না যে কেন ট্র্যাপ ডোর লাগায় ট্র্যাপ ডোর এই জন্যই লাগায় মনে হয় সাইডে যাতে কোনো বাকি জম্বি বা মবসরা এসে উঠে না পড়ে ওপাস থেকে আরে আর আমি এটাতে কেন বসাচ্ছি বাকি আমি কোন দিক দিয়ে যাবো ভাই আমি এপাশে এইগুলোকে বন্ধ করে দিই তাড়াতাড়ি ভাই সব থেকে
থেকে ভালো উপায় হচ্ছে তলায় নেমে লাগানো এরকম ভাবে। ঠিক আছে, আরো ট্র্যাপডোর আছে আই থিঙ্ক আমার কাছে, ইয়েস আরো 20টা আছে। আর এটা আলাদা দেখতে ট্র্যাপডোর ভাই, আমাকে আলাদা ভাবে আলাদা তলায় থেকে আরো নিয়ে আসতে হবে ভাই। ঠিক আছে, ট্র্যাপডোর তো ট্র্যাপডোর ভাই, আলাদা কি যাই হোক। ঠিক আছে চলো, এখানে আমাকে মনে হয় আরো আমাকে ট্র্যাপডোর নিয়ে আসতে হবে। ইয়েস আমাকে আরো ট্র্যাপডোর নিয়ে আসতে হবে, বাট আগে আমি ট্র্যাপডোর গুলো লাগিয়ে নি, দেখি কটা আমার কাছে শর্ট পড়ছে। এরকম ভাবে ট্র্যাপডোর বসাতে থাকলে আমার শর্টই পড়বে, আমি এত ভুল বসাতে থাকলে ভাই। ওয়েল তো গাইস, আমাদের ট্র্যাপডোর পুরো বসানো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের পুরো ট্র্যাপডোর বসানো হয়ে গেছে। এবার শুধু আমাদের ওয়াটার এখানে দিতে হবে, যেমন হচ্ছে এখানে 1, এখানে 2, ওকে। আরো দুখানা নিয়ে নিলাম, এবার এখানে 1, এখানে 2, ওকে চলো। তারপর আমাদের টর্চ নিয়ে গিয়ে এখান থেকে গায়েব হয়ে যেতে হবে ভাই, সব টর্চ তুলতে হবে। দাঁড়াও, আগে আমি সবগুলো ঢেলে নিই, তারপর আমি একেবারে টর্চ নিয়ে এখান থেকে গায়েব হয়ে যাবো। আর আমাকে শুধু ওই দিকটাতে দিতে হবে, আর এদিকে সকাল হয়ে গেছে আই থিঙ্ক। ইয়েস চলো, এবার এদিকটাতে দিয়ে দিই আর ট্র্যাপডোর গুলো অফ করে দেবো। দাঁড়াও, আগে দিক থেকে টর্চ গুলো নিয়ে নিই। আরে টর্চ দে ভাই, টর্চ দে, টর্চ দে, টর্চ দে, অন্ধকার লাগবে আমাদের। চলো, এই ট্র্যাপডোর গুলো অফ, এটাকে নিয়ে নিলাম, এখানে এটাকে কেটে দেবো আরামসে। আরে এই টর্চটা লাগবে ভাই, চলো এটাকে কেটে দিয়েছি। এবার এখানে আমাদের এটাকে ওয়াটার সোর্সটাকে অফ করতে হবে, আর তার জন্য লাগবে ভাই, আমি 2 বাকেট জল নিয়ে নিতে পারতাম এখান থেকে, আমি বেকার ওটাকে ইয়ে করলাম। আমি মাঝে মাঝে এমন এমন কাজ করি না ভাই, আমি নিজেও বুঝতে পারি না। ঠিক আছে চলো, এটাকে কেটে দিই, কেটে ওখান থেকে টর্চ নিয়ে গায়েব। আর এখানে জম্বি স্পন হতে থাকবে আই থিঙ্ক। ওখানে ওটা কি ভাই, জানি না ওখানে ওটা কি হচ্ছে, বাট ঠিকই আছে। চলো এখানে দেখো, এটা হয়ে গেছে। এবার এটাকে ভেঙে দিই, ট্র্যাপডোর অফ, এটাকে হয়ে গেছে। এবার কোবল স্টোন নিয়ে রেডি, এই হয়ে গেছে। চলো আমাদের ফার্ম অলমোস্ট রেডি, ভেতরে পুরো রেডি। এবার ওপরে শুধু একটুখানি বেশি করে টর্চ দিতে হবে। আর তার আগে আমি কি একবার দেখে নেবো, চেক করে নেবো যে আমার ফার্ম অলমোস্ট রেডি কিনা, আমি জানি না। চলো আমার মনে হয় অলমোস্ট আমার ফার্ম রেডি আছে। আর আমি কয়েকটা ভাই ওয়াটারমেলন খেয়ে নিই। এবার আমাকে কিছুক্ষণ এফকে থাকতে হবে, তারপর দেখতে হবে যে এই ফার্মটা আমাদের ঠিকঠাক কাজ করছে কি না, কারণ আমার যা মনে হয় ফার্ম তো ঠিকঠাকই কাজ করার কথা। ওকে চলো, আর এইটা দিয়ে আমি নামবো ভাই, আমি আর কোনো রিস্ক নেবো না, আমি এখান দিয়ে স্যাটা স্যাট নেমে পড়ি। আর আমাদের তলায় রেডি হয়ে গেছে ফার্ম, আর তলায় আমার অনেকজন স্বাগত করছে ভাই, দেখেছো কত স্বাগতের লোক আছে এখানে আমার ভাই। সকাল হয়ে আছে, জল তো কমসে কম, এটা জ্বলছে না কেন ভাই? আমার কাছে কিছু এরকম নেই যেটা দিয়ে আমি ফার্ম করতে পারবো, আমার তলায় যেতেও ভয় লাগছে এখন, আমি কি করবো আমি জানি না। বাট ঠিকই আছে চলো, আমার সবাইকে আমি ফাইট করবো, কিন্তু এই ক্রিপারটা দেখে আমার খুব ভয় লাগে ভাই, ক্রিপারটা দেখে আমার খুব ভয় লাগে। কিন্তু এরা মরছে না কেন? হ্যালো, আচ্ছা এরা এর তলায় দাঁড়িয়ে রয়েছে না, তোর কি করবো ভাই, ফাইট করলে এক্ষুনি ক্রিপারের ব্যাটাটা সব ফাটিয়ে দেবে ভাই। ঠিক আছে, আমার মনে হয় না আমার মরলে সমস্যা আছে, কিন্তু ক্রিপারটা যদি ফেটে যায় তাহলে সমস্যা আছে। তো ক্রিপারটাকে আগে সালটাতে হবে আমাদেরকে, কিন্তু আমি যেই এদের রেঞ্জে যাবো, এরা আমাকে ভাই এত শুট করবে আমার তচ্ছনচ্ছ হয়ে যাবে জায়গাটা। আমার কাছে বোটাও নেই, বোটা ওইখানে রয়েছে ভাই, কি করবো কি করবো কি করবো কি করবো। ঠিক আছে চলো, ফাইট তো করা যাক ভাই। পাঁচখানা স্কেলিটন রয়েছে। আর হ্যাঁ, তুই আমার চেস্টের পাশে কর, হ্যাঁ তুই আমার চেস্টের পাশে কর, হ্যাঁ তোমার চেস্টে গিয়ে ফেটে যা, ফেটে যা, এবার ফেটে যা চেস্টের পাশে গিয়ে ভাই। আমি কি করবো আমি জানি না, বাট আমার যতটা মনে হয় উপরে জম্বিও স্পন হচ্ছে, ওখানে হচ্ছে ভাই। আমি এক্সপি ফার্ম বানাবার চক্করে তলায় ফার্ম বানিয়ে ফেলেছি, আমি এটা দেখিনি। ঠিক আছে, আমার একটা আইডিয়া আছে, আমি এখানে দাঁড়াই, ডার্ট নি। আরে পাগল কোথাকার ভাই, এরা পুড়ছে 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 পুড়ছে, এস পুড়ছে। আচ্ছা এটা দুজন ফাইট লাগিয়ে দিয়েছে ভাই, আমি আমি সোজা দাঁড়িয়ে থাকবো, আমাকে কেউ দেখতে পাবি না। তোরা দুজন নিজেরাই ফাইট করে করে মর। আরে টিপ করছিস কেন? ক্রিপার একটা নয় দুটো রয়েছে, দেখো একটা এদিকে একটা ওদিকে ভাই। এক কাজ করতে পারি, আমি ওটার উপরে চলে যেতে পারি, ওটার উপরে দাঁড়িয়ে আমি ওখান থেকে ফাইট করতে পারি। ঠিক আছে, এদেরকে এদেরকে মার খেতে দাও, একটা মরে গেছে। রাত হয়ে যাবে খুব শিগগিরই, তো তাই জন্য আমাকে একটুখানি ওয়েট করতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে চলো, রিপোর্টটা কোথায়? রিপোর্টটা ওইখানে। ইয়া ফাইট! ও ভাই 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 ভাই, আমি হাফ মানে 3 হার্ট নিয়ে পালিয়ে আসছি ভাই, ওখান থেকে খুব জান বাঁচিয়ে। অবে ক্রিপার আসছে এখানে ভাই, আমি আমি এখান থেকে রাস্তা বানিয়ে ওদিকে চলে যাবো, আমার আমার দরকার নেই, আমি এখানে দাঁড়াবোই না। তুই কোথায় থেকে এলি এখানে? অবে ও ট্র্যাপ ডোর খুলে চলে এলো নাকি এখানে? ও এলো কি করে ভেতরে? ও মাই গড ভাই, আমি তো এখানে পাতা বানিয়ে রেখেছি এদের জন্য ভাই, এ পাতা করে ও পাশে চলে এসেছে ভাই, আমাকে এই পাতাটা কাটতে হবে। আরে তোর তোর পেছনে অত দমই নেই আমাকে মারার মতো। হ্যাঁ টিপ লাগা দেখি, লাগা দেখি, থ্যাংক ইউ। আট পাণ্ডুরঙ্গা, আমি শেষ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। আমি শেষ, গেল গেল, খতম খতম, ওয়ার্ল্ড খতম। আমি শিওর আমার ওয়ার্ল্ড খতম ভাই, আমি শিওর আমার ডার্ট ফার্ট। হ্যাঁ আমার, আর আমি যদি এখান থেকে এখন তলায় পড়ে যাই তাহলে তো আরও শেষ। এই ক্রিপারগুলো খুব বাজে লাগে ভাই, এদের থেকে আমি সব থেকে বেশি নফরত করি ভাই। এবার স্যার একটা ক্রিপার ফাট, আয় আজা আজা ভাই। দাঁড়া আমাকে আগে এখানটা তাড়াতাড়ি ফুলফিল করে আমাকে ওইখানে আগে টর্চ বসাতে হবে, নয়তো খুব বাজে কেস হয়ে যাবে ভাই। আমি বাকি সবার কাছ থেকে ফাইট করে নেবো ভাই, আমার ওই ক্রিপারটা সব থেকে বাজে লাগে। চলো ওখানে জমছে ভাই, ওখানে জমছে, আমাদের এক্সপি ফার্ম ওয়ার্ক করছে। এইখানে উড়ে পড়েছে নাকি ম্যাটেরিয়ালগুলো? ঠিক আছে চলো, আমার চেস্ট আমাকে লাগবে অনেকগুলো।
গুলো আমি আগে টর্চ বসাবো ভাই যাতে এরা স্পন না পায়। ঠিক আছে চলো, এখানে এইখানটা স্পন পায় না ভাই, আমার যেতেও পাশে ভয় লাগছে, যদি ফেটে যায় না সবকটা ক্রিপার একসাথে তাহলে আমি শেষ। বাট আমি ঠিক আছে চলো আগে চেস্ট 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 রয়েছে, চলো সব চেস্টে ঢেলে দেবো ভাই সব চেস্টে। তারপর আমি একটা আয়রন আমার শোর্ড বানাবো। ঠিক আছে চলো, এখানে এটাকে এটাকেও ফাটিয়ে দিয়েছি ভাই, হয়ে গেছে। এখানে ক্যারেট আছে কয়েকটা, ঠিক আছে এটাকে রেখে দিই। আয়রন 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 আয়রন, দুখানা শোর্ড বানিয়ে নিয়েছি। আব আজা ইয়ার তেরেকো তেরেকো মে এসা গেম বাজাউঙ্গা। আর একটা চেস্ট প্লেট আই থিঙ্ক বানিয়ে নেওয়া উচিত ভাই আমার, পাঁচটাতে একটা হেলমেটই হবে। তো আমি আগে একটা হেলমেটই পরে নিই। আর আমি এইখানে টর্চ তো বসিয়ে দিয়েছি, আর আমার কাছে এইখানে টর্চ আছে আই থিঙ্ক। আমি টর্চ আরো আরো আমার কাছে কোল আছে না, কোল আছে টর্চ আছে ভাই। বাইরে ভূতই স্পন হবে না, চলো বাইরে ভূত স্পনই হতে দেবো না। চল রাত হচ্ছে রাত হচ্ছে ভাই, তোদের স্পনের জায়গায় রাখবো না আমি, স্পন হতেই পারবি না এখানে, আমার জায়গায় রাখবো না, আমি চারিদিকে আলো আলো করে রাখবো ভাই। চলো এগুলোকে রেখে দিই, এবার উড লাগবে না আমার, তো তাই জন্য আগে আমি এগুলোকে তুলে নিই। চলো যেগুলো হয়েছে হয়েছে সব তুলে দিই, চলো সব এগুলোকে তুলে দিই, কারণ ক্যারেট ফ্যারেট সব হয়ে গেছে, কারণ আমি তিন দিন ধরে এক্সপি ফার্ম বানাচ্ছিলাম। হয়ে গেছে চলো, এবার সব ওয়েট সিট বসিয়ে দিই এদিকে লাইন বাই লাইন। হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা ভাই, তাড়াতাড়ি চলো এক্সপি ফার্ম বানাতে হবে, মানে এক্সপি ফার্মেতে আমাদের তাড়াতাড়ি এক্সপি কালেক্ট করতে হবে, দেখি এক্সপি কালেক্ট হয় নাকি সেরকম। হয়ে গেছে, এতটা ওয়েট সিট ঠিক আছে, আর এতটা ক্যারেট হোক, কারণ ক্যারেট আমি যখন তখন খেতে পারবো প্লাস খাওয়াতেও পারবো। এবার আমাকে যেতে হবে আমাদের ওই ভাইচারাগুলোকে খাওয়াতে ভাই, জাস্ট না দেখা। আজ 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 সবাই 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 আজ আজ খানা 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 খানা। আমার ভাই ঝুমুরের কি অবস্থা করেছে। ঠিক আছে চল, ঠিক আছে চলো, ক্যারেটও খাওয়ানো হয়ে গেছে ভাই, অলমোস্ট আমাদের ক্যারেট সব শেষ, তোর আর কিছু পাবি না দেখায় ভাই। আমার কাছে পিগি অনেক হয়ে গেছে না, তো তাই জন্য এরা ক্যারেট পাচ্ছে না। ঠিক আছে চলো হয়ে গেছে, এবার এগুলো রেখে দিই। রেখে আমি কয়েকটা ব্রেড নিজের জন্য বানিয়ে নিই, তারপর আমাদের খাবার রেডি হয়ে যাবে। চলো খাবার রেডি, অনেক ফার্ম পাচ্ছি ভাই, কত জমেছে এখানে, একটা ভেচো রয়েছে নাকি ভাই, জমছে চলো, অনেক কিছু জমছে, আমি অনেক কিছু পেয়ে গেছি ভাই, বোন মিল পেয়ে গেছি। ও এইটাই আমার দরকার ছিল, বোন মিলটা। চলো অনেক বোন মিল হয়ে গেছে, এবার আমি এটাকে ভাই একটুখানি গ্রাস ফ্রাস লাগে তো নাকি এদের জন্য, এইখানটাতে একটুখানি ফ্লাওয়ার টালাওয়ার করে দিই। হয়ে গেছে অলমোস্ট আমাদের কাজ শেষ। চলো গাইজ এখানে আর কেউ জড়ো হবে না, আর ওখানে আমাদের ফার্ম হতেই থাকবে, মানে এক্সপি মানে জম্বি জমতেই থাকবে। আর আমার 19 লেভেল হয়ে গেছে একবারে ভাই, তোরা বাইরে যাওয়ার এত প্ল্যান করছিস কেন। ঠিক আছে গাইজ, দেখতে পাচ্ছ আমাদের এখানে এক্সপি ফার্ম রেডি, আর আমি মাথায় একটা হেলমেট পরে বসে রয়েছি। ঠিক আছে গাইজ, আজকে গেম প্লেটা এতটাই, যদি তোমাদের গেম প্লেটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে দেবে। আর নেক্সট আমি কি ফার্ম বানাতে পারি তোমরা অবশ্যই ওটা কমেন্টে জানাবে। তো চলো দেখাচ্ছি তোমার সাথে পরের গেম প্লে ভিডিওতে, সি ইউ অ্যান্ড দ্য নেক্সট গেম প্লে।